أشهد أن لا কোরআনুল কারিম বলছে কুফফারদের ক্ষমতা ধূলিসাৎ করে দেওয়া। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, হে ইমানদারগণ তোমরা ওই সমস্ত কাফেরদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের আশেপাশে আছে। ইয়ালুনাকুম মিনাল কুফফার, যে কাফেররা তোমাদের পাশে অবস্থান করছে তাদের বিরুদ্ধে লড়াই করো। ওয়ালিয়াজিদু ফীকুম গিলজাহ, এবং তোমাদের মধ্যে যেন তারা কঠোরতা অনুভব করতে পারে, তোমাদের কঠোরতা তারা টের পায়। ওয়ালামু আন্নাল্লাহ মাল মুত্তাকিন, তোমাদের শত্রু অনেক ভারী অস্ত্র অধিকারী, শত্রু অনেক বেশি শক্তিশালী, ভয় করো না। ইন্নাল্লাহ মাল মুত্তাকিন, মুত্তাকিনদের সঙ্গে আল্লাহ নিজে রয়েছেন। সূরায়ে তওবা 123 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নবিয়্যু, হে নবী জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওগলুজ আলাইহিম, হে নবী আপনি কুফফাদের বিরুদ্ধে এবং মুনাফিকদের বিরুদ্ধে এবং যত কাফের তাদের বিরুদ্ধে লড়াই করুন, অগলুজ আলাইহিম, এবং তাদের বিরুদ্ধে আপনি কঠোর হন। ওমা ওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা জাহান্নাম, অবেসাল মাসির। এমনি ভাবে আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, সূরা আনফালের 60 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াইদ্দু লাহুম, তোমরা ওই কাফেরদের বিরুদ্ধে যারা মুসলমানদের নির্যাতন করছে, আল্লাহর জমিনে আল্লাহর সঙ্গে শিরিক করছে, আল্লাহর বিধান বাতিল করছে, ওদের বিরুদ্ধে লড়াই করো। মাসতাতাতুম, প্রস্তুতি গ্রহণ করো, মাসতাতাতুম মিন কুওয়া, তোমাদের শক্তি যে পর্যন্ত আছে, এই শক্তি মানে নফসের শক্তি না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে দাঁড়িয়ে এই আয়াতের অর্থ করছেন মিশকাতে বাবু এদাদে আলাতিল জিহাদের প্রথম হাদিসটা, হাদিসটা বুখারীতে আছে, সব হাদিসে আছে। তিনি দাঁড়িয়ে বলছেন এই যারা শুনো, কুওয়াত মানে কি? এই আয়াতে কুওয়াতের অর্থ বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনে খাত্তাব বলছেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মিম্বার, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মিম্বারে দাঁড়িয়ে এই কুওয়াতের অর্থ করতে শুনেছি, আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি। শুনে রেখো, এই কুওয়াত মানে হচ্ছে নিক্ষেপ করা শিখো, নিক্ষেপ করা শিখো, নিক্ষেপ করা শিখো। কিসের নিক্ষেপ করা? ওই সময় ছিল তীর বর্ষা নিক্ষেপ করা, আল্লাহর নবী সেটা বলেন নাই, বলতে পারতেন তীর নিক্ষেপ করা শিখো, আর তরবারি চালানো শিখো তা বলেন নাই, কারণ এই তীর তরবারি পর্যন্ত যুদ্ধ সীমাবদ্ধ থাকবে না। এক সময় গুলি নিক্ষেপ করা আসবে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা আসবে, বোমা নিক্ষেপ করা আসবে। সেজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুওয়ার তরজমা করেছেন নিক্ষেপ করা শিখো, তার মানে কিয়ামত পর্যন্ত যা কিছু নিক্ষেপ করা যাবে সবগুলো তোমাদেরকে শিখতে হবে। ভাইয়েরা আমার, এরপর আল্লাহ তাআলা বলছেন আয়াত কত সুন্দর আয়াত, সূরা আনফালের 60 নম্বর আয়াত পড়বেন। এরপরে বলছেন আমির রেবাতিল খাইলে, ঘোড়া বেঁধে রাখো, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এর দ্বারা হবে কি? আল্লাহ বলছেন তুরহিবুনা বিহি আদুফাল্লাহি ওয়া আদুফাকুম, যার মাধ্যমে তোমরা আল্লাহর দুশ্মন এবং তোমাদের দুশ্মনকে ভীত সন্ত্রস্ত করে রাখবে। আমরা দেখতে পেয়েছি এই আয়াত অনুযায়ী পৃথিবীতে যত কাফেররা একটা মুসলিমকে ভয় করত, এমনকি যে যতদিন পর্যন্ত জীবিত ছিল, ইন্টারনেটে অনেক আমেরিকান লিখেছে আমরা এতদিন পর্যন্ত ঘুমাইতে পারি নাই, এখন আজকে থেকে ঘুমান শুরু করব। আল্লাহ তাআলা যা বলেছেন ওদেরকে ভীত সন্ত্রস্ত করে রেখো, ওরা যেন ওদের বিছানায় ঘুমাতে না পারে, ওরা যেন তোমাদের ভয় করে, ওরা যেন তোমাদের দ্বারা প্রভাবিত থাকে। বোঝা গেল আয়াতের সে অর্থ ঠিকই একজন মমিনকে দিয়ে পৃথিবীতে বাস্তবায়ন হয়েছিল। একটা মমিনকে কত ভয় করে, এরকম যদি প্রত্যেকটা মমিন এরকম তৈরি হতো তাহলে কুফফাররা পৃথিবীতে পালাবার জায়গা খুঁজে পেত না। ভাইরা আমার, আল্লাহ বলছেন তুরহিবুনা বিহি আদুফাল্লাহি ওয়া আদুফাকুম, তোমরা আল্লাহর দুশ্মন এবং তোমাদের দুশ্মনকে ভীত সন্ত্রস্ত করে রাখবে। আমরা তো বরং আমাদের জান মাল সে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। কোরআন বলছে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আমরা আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে আমাদের জীবন আমাদের মাল সব বিক্রি করে দিয়েছি। এবারে তারা কাজ করবে, ফায়াক্তুলুনা ওয়া ইয়ুক্তালুন, তারা মারবে আর মরবে, লড়াই করবে, যুদ্ধ করবে, হত্যা করবে, নিহত হবে, এটাই তো মুমিনদের কাজ। আল্লাহ বলছেন তাদের জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। মুমিনরা দোয়া করে আল্লাহ
আমার বরফওয়ালা যেমন বরফ বিক্রি করতে না পারলে চিৎকার করে আমার বরফ শেষ হয়ে যাচ্ছে গলে যাচ্ছে, ঠিক মুমিনদের মধ্যে একদল মুমিন এখনো আছে যারা আল্লাহকে দোয়া করে আল্লাহ আমি তো বুড়ো হয়ে যাচ্ছি, আমি দুর্বল হয়ে যাচ্ছি, বয়স বেড়ে যাচ্ছে, কবরের কাছে চলে যাচ্ছি, তুমি কেন আমার জান্নাত কবুল করছো না, কেন আমাকে শাহাদত দিচ্ছ না, কেন আমাকে ময়দানে নিয়ে যাচ্ছ না, সেই কান্নাকাটি যারা করে তাদের যদি আল্লাহর রাস্তায় মৃত্যু হয় কোনো আপত্তি নাই, বরং তারা এটাই তাদের চাওয়া, এটাই তাদের পাওনা। তোদের সৈনিকদের কাছে মদের পেয়ালা আর সুন্দরী যুবতী নারী যত প্রিয়, জেনে রাখবি প্রত্যেকটা মুসলিমের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয়। ভাইয়েরা আমার, এজন্য ভয় পেলে চলবে না। আজকে আমাদেরকে মনে রাখতে হবে কুফফারদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত লড়াই চলবে, আমাদেরকেও সেই লড়াই অংশগ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপরে যুদ্ধ করতে থাকবে, সেই দল এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জেনে রাখবেন যারা এর বিকল্প চিন্তা ভাবনা করছেন, আমি তাদেরকে বলবো ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন কি দাজ্জালের সঙ্গে ভোট যুদ্ধ করবেন, না দাজ্জালকে দাওয়াত দিবেন, না তার সঙ্গে লড়াই হবে? নিশ্চয় দাজ্জালের সঙ্গে লড়াই হবে, যুদ্ধ হবে, এবং দাজ্জালকে তারা হত্যা করে ছাড়বে। সুতরাং বোঝা গেল আজকেও যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগ থেকে এখন পর্যন্ত এবং সেই সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত লড়াই করবে তারাই হবে সেই দল। এজন্য দাওয়াত চলবে, লড়াই চলবে, জেহাদ চলবে। আমি কোরআনকে ছোট করছি না, কিন্তু মনে করতে হবে যারা আজকে জেহাদকে অস্বীকার করছে তারা কোরআনের কমপক্ষে 500 আয়াতকে অস্বীকার করছে। জেহাদ কোরআনের অংশ, জেহাদ হাদিসের অংশ, জেহাদ নবীর জীবনের অংশ। সুতরাং ততদিন পর্যন্ত কোরআন থাকবে, হাদিস থাকবে, আল্লাহর নবীর নাম নেওয়া লোক থাকবে, অতদিন পর্যন্ত পৃথিবীর বুকে জিহাদ চলতে থাকবে।